মেঘনা নদী পাড়ি দিচ্ছি ট্রলারে চড়ে, দেখার জন্য যাচ্ছি কোনো একটি চরে। যাওয়ার পর জানা যাবে সেই চরের নাম কি, উদ্দেশ্য অজানা চর দেখা। আমাদের সাথে আছেন আল ইমরান শোভন। শোভন, কেমন লাগছে? ভালোই লাগছে। নদী ভ্রমণ হচ্ছে, চরাঞ্চলে কি সমস্যা রয়েছে সে সম্পর্কে আমরা অবগত হতে পারবো এবং সঠিক চিত্রটা আমরা তুলে ধরতে পারবো। আচ্ছা, নদীর নাম কি? এটি হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী। আসলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাটনল থেকে এটা হ্যাঞ্চর উপজেলা চরভূমি পর্যন্ত চাঁদপুরের উপর দিয়ে যে নদীটা বয়ে গেছে এর নাম হচ্ছে মেঘনা নদী। আর এই মেঘনা নদী নামই হচ্ছে চাঁদপুরের খ্যাতি এবং চাঁদপুরের সুনাম রয়েছে এটি। আমরা যে চাঁদপুরে ইলিশের যে কথা শুনে থাকি, যে চাঁদপুরের ইলিশ, সেই ইলিশ আসলে কোন নদী থেকে বা কোন নদীর মোহনা থেকে ধরা হয়ে থাকে? ইলিশের জন্য চাঁদপুরে একটি খ্যাতি রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং হিসেবে একটি খ্যাতি পেয়েছে। তো ইলিশের যে কয়েকটি অবশ্রম রয়েছে পুরো বাংলাদেশে, তার মধ্যে অন্যতম একটি অবশ্রম রয়েছে এই চাঁদপুর জেলায়। আপনি জানেন আগামী মার্চ এপ্রিল দুই মাস ইলিশের অবশ্রম শুরু হবে। এই দুই মাস পুরো মাছ ধরা নিষিদ্ধ থাকবে এবং চাঁদপুরে যে অর্ধ লক্ষাধিক জেলে পরিবার রয়েছে তারা এই সময়টিতে পুরো মাছ ধরা থেকে বিরত থাকে। হ্যাঁ, তো আসলে ইলিশ নিয়েই চাঁদপুরের একটি বলা চলে প্রায় 2 লক্ষাধিক লোকের উপর জীবন জীবিকা নির্ভর করে, ইলিশের উপরে নির্ভর করে। তো চাঁদপুরে ইলিশ অনেক সুস্বাদু হয় যেটা আমরা জানি, তো এইটার কারণ কি? চাঁদপুরে ইলিশ এটির অন্যতম কারণ হচ্ছে ইলিশ মূলত হচ্ছে আপনার সমুদ্রের ইলিশ। এটি যখন অভয়াশ্রমের জন্য ডিম পাড়ার জন্য মিঠা পানিতে আসে তখনই এটির আসলে স্বাদ পরিবর্তন হয়। তো চাঁদপুরের মেঘনা নদীর পানি আপনারা জানেন খুব মিঠা পানি। এটি যখন এই পানিতে দীর্ঘ সময় যত বেশি সময় থাকবে বা অতিবাহিত করবে তত এটির স্বাদ বাড়তেই থাকবে। এই কারণে আসলে চাঁদপুর ইলিশের একটি আলাদা একটি দেশ জুড়ে এবং দেশের বাইরেও একটি বিশাল খ্যাতি বা সুনাম রয়েছে যে চাঁদপুর ইলিশ অনেক সুস্বাদু। জি জি, ধন্যবাদ শোভন। চলেন আমরা দেখি যে আমরা যে চরে যাচ্ছি, আমরা অবশ্য চরের কাছাকাছি চলে এসেছি। এই এলাকাটার নাম কি? বাহেরচর। বাহেরচর, এই এলাকার ভৌগোলিক বিবরণটা যদি আপনার কাছ থেকে জানতে চাই। এই এলাকাটা ভৌগোলিক বিবরণ, এই চরটা বহু বছর আগেরই চর, পুরাতন চর। এই চরটা ঐতিহ্যবাহী চর। এই জায়গার ভিতরে বিভিন্ন অঞ্চল থেকে পর্যটন হিসাবে মানুষ পিকনিকের জন্য আসে। এই চরের মানুষ সুষ্ঠু সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে বসবাস করতেছে, কোনো ঝগড়াঝাটি নাই। এই চরের মানুষ খুবই ভালো এবং খুবই সুন্দরভাবে বসবাস করে আসতে, মানে এক কথা বলা যায় যে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ সম্প্রীতির বসবাস আপনাদের এখানে চলছে। এই জায়গার যে মেম্বার, হুমায়ুন মেম্বার, ওনার নেতৃত্বে এই চরের মানুষ খুব সুখী। তো আমরা চেষ্টা করব হুমায়ুন মেম্বার সাথে কথা বলার জন্য। ও আচ্ছা, আপনি হুমায়ুন মেম্বার ভাই? আসসালামু আলাইকুম। জি আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আপনি তো এই চরের মেম্বার, কতদিন ধরে আপনি এখানকার মানে জনপ্রতিনিধিত্ব করছেন? বলতে কি, আমি জনপ্রতিনিধি হিসাবে মাত্র এই নতুন এই যে 2.5 বছর চলতে আছে। আচ্ছা, এর আগে আমি প্রবাসী ছিলাম। আচ্ছা আচ্ছা, জনগণ এলাকায় সুখে শান্তিতে, হয়তো কিছু বিশৃঙ্খলা গাঁজা মাজা এবা টেবা ছিল, তখন আমি বাইরে দীর্ঘ 8 বছর ছিলাম। জনগণ একত্রবদ্ধ হয়ে আমার বলছে যে আপনি দেশে দেশটা একটু বিশৃঙ্খলার দিকে যাইতে আছে, আপনি আইলে মনে আমরা একটু শান্তি পাব। আচ্ছা, এই জন্য সবাই আমার প্রবাসের থেকে দেশে আইনা বিনা প্রতিদ্বন্দ্বিতাভাবে আমার ইউপি একজন সদস্য হিসাবে তারা বানাইছে।
এলাকা কি কৃষি কাজ করে, গরু বাছুর ফেলে, সবাই গরিব মানুষ। আমরা তো আর এরকম একই কথা যে যদি অর্থ থাকতো, টাকা পয়সা বেশি থাকতো, তাহলে তো শহরে থাকতাম, মোহনপুর থাকতাম, আচ্ছা উন্নত এলাকায় থাকতাম। আমরা সচরাচর থাকি, হয়তো আপনি দেখা গেছে টাকা পয়সা নাই দেখি তো চরে থাকি। সত্যি হেঁটি বলতো মানে চরের মানুষের একটা স্বপ্ন যে যদি একটু ডেভেলপ হয় তাহলে তারা নদীর উপারে মানে চরের থেকে যে মানে পাড়ে গিয়ে থাকা উপারে। না এরম আশা করি না, এই চরেই থাকবো, এইটা করি না। আর এইখানে দাম কেমন? এইখানে তো মানে থাকতেছি একজনে অন্যজনে জায়গা তো থাকে, কেউ এরকম কিছু বলে না। হয়তো এই জায়গাগুলো আমাকে থাকার দরকার, আমরা কিভাবে থাকতে পারি এই জায়গাতে। এই জায়গা মানে কি চাষটা বেশি হয়ে থাকে? ধরেন আলু, টমেটো, মরিচ, খিরা, শসা, করলা, উস্তা, বিভিন্ন আইটেম, ভেজিটেবল সব কিছুই হয়। আচ্ছা আচ্ছা, সমস্ত ধরনের সবজি টবজি যা আছে এগুলো সব কিছু বেশি হয়, আলু চাষটাও বেশি হয়। তো আলু চাষের একটা অভিজ্ঞতার কথা বলছিলেন আপনার, সেই অভিজ্ঞতাটা কি ছিল গত বছরের? গত বছর বলতে কি, গত বছর আর এর আগের বছর আমি দেখছি আমরা যতজনই আলু খেতে বিক্রি লিপ্ত, হয়তো কেউ বিটা বাড়ি ছাড়া, কেউ এর ঘর বাড়ি ছাড়া, কেউ এর জায়গা সম্পদ যা আছে এগুলোই ছাড়া, সব হারা। এটা কারণ কি? এটা কারণ হলো কি, আপনার পয়সা পাই না, ন্যায্য মূল্য পাই না। আমি মনে করি যে কৃষক যদি এরকম চলমান থাকে তাহলে ভবিষ্যতে কৃষক কৃষক থাকবে না, কৃষক নিঃসহায় পথে পয়সা পাবে। যাক আমাদেরও সেটাই একটা প্রত্যাশা যে সরকার এই যারা কৃষিকাজ করেন, কৃষি কাজের সাথে জড়িত যাদের পরিবারের আর্থিক মানে অর্থনৈতিক সচ্ছলতা, যাদের জীবিকা জীবন জীবিকা, তাদের ব্যাপারে অনেক বেশি মনোযোগী হবেন, আরও বেশি মনোযোগী হবেন এবং তাদের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া, তাদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়া, সেই জায়গাগুলো হয়তো সরকার অবশ্যই দেখবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও।